হে ইউ হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? বরং তা হাজির হয়ে গেছি আমরা। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো গাইস আজকে কাকে নিয়ে খেলতে যাচ্ছি আমরা। গাইস আজকে আমরা রোস্ট করব বোকাচোদা পাবলিককে, কারণ এই বোকাচোদা পাবলিক নাকি রোস্টারদেরকে জেলে দেওয়ার হুমকি দিচ্ছে। এর বাইরেও নাকি আইএম সজীবের কানের নিচে দিবে, কারণ আইএম সজীব তাকে 2 টাকার মেয়ে বলছে। গাইস আমার মতো তো তিনি ঠিক কথা বলছে, কারণ যে দেশকে রিপ্রেজেন্ট করতে জানে না সে দেশকে রিপ্রেজেন্ট করতে গেছে। হ্যাঁ গাইস, তোমাদের জানা তাবু হ্যাক নিয়ে দেশ রিপ্রেজেন্ট করতে গেছে। যখন এই বোকাচোদা পাবলিক হ্যাক নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে প্রমাণ শুদ্ধ ধরা পড়ে, তখন এই বোকাচোদা পাবলিক আবার উচ্চ স্বরে কথা বলতেছে, তাও আবার এমন ও কত বড় সাহস সজীবের আমারে বলে 2 টাকার মাইয়া। উচ্চস্বরে কথা বলবে আর আমি এরকম স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ছোট ছোট করে কথা বলবো না মামা, খেলা হবে। अभी मजा आएगा ना भिड़ो नानजी भाई, अभी आएगा रोड पे। आजकल घटना की आज शुक्र अच्छा शुरू करें जामाई গাইজ, এই পোকাচোদা গুলো কমিউনিটি একটা সুযোগ দেওয়া হয়েছে যাতে করে কমিউনিটির নাম কামাইতে পারে। এই পোকাচোদা বাচ্চাগুলো কমিউনিটির নাম তো কমিউনিটির দুর্নাম ছড়াচ্ছে, তাও নাকি আবার বড় বড় গলা করে। রোস্টাররা তাদের নিয়ে রোস্ট করলে তারা নাকি রোস্টারদেরকে জেলে দিবে। বা চুদির পায় বা কিছু কামলা মার্কা ফলোয়ার নিয়ে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করো। তোমাদের মতো সেলিব্রিটিদের আমাদের চোদার টাইম নাই। হ্যাঁ রোস্টার সত্য কথা বলে, তাই এখন রোস্টারদেরকে জেলে দিবা। হ্যাঁ রোস্টার সত্যটাকে উপস্থাপন করে, তাই এখন রোস্টারদের কানের নিচে দিবা। হ্যাঁ রোস্টার সত্য কথাটা সবার কাছে সরিয়ে দিচ্ছে, তাই তাদেরকে হুমকি দিচ্ছ স্ট্যাগ দিয়ার। এভাবে আর কতদিন সত্যটাকে চাপানোর চেষ্টা করবা? এন্ড তুমিও জানো আমিও জানি সত্য কখনো চাপা থাকে না, হাতের চেষ্টা করে সত্যটাকে ডেকে রাখতে পারবে না। একদিন না হয় একদিন সত্যটা সামনে আসবে। তো বোন এত নাটক কেন? সত্যটা ডাকার জন্য তুমি হ্যাক ইউজ করে না তা ডাকার জন্য নাইমের আবার 1/3 গেম প্লে দিচ্ছ, তাও আবার স্কিটি। গাইস দেখো এখানে রাউন্ড চলতেছে 3/3, তার মানে যে জিতবে তার রাউন্ড হবে 4 আর যে হারবে তার রাউন্ড হবে 3, মানে 3 থেকে যাবে। তো যাই হোক তোমরা এখন রাউন্ডের দিকে তাকিয়ে থেকে ম্যাজিকটা দেখো। তিন থেকে 4 না হয়ে 3/1 হচ্ছে, পাবলিক কি এগুলো বুঝে না? গাইস হ্যাক নিয়ে দেশ রিপ্রেজেন্ট করতে না যাওয়ার প্রমাণও যদি বোকাচোদারা চুরি করে স্কিল টিপ বানায়, তো এবার চিন্তা করো এরা কোন লেভেলের বোকাচোদা। আর এগুলো দেখিয়ে দিলে রোস্টারদেরকে হুমকি দেওয়া হয় স্ট্যাক দেয়ার। গাইস রোস্টারদের কথা একটু তিতা হলেও না সত্য। গাইস এবার বলা যাক জান্নাত গেমিং বোকাচোদাকে কেন সবাই রোস্ট করে, বোকাচোদা বাচ্চা কেন সবসময় রোস্টিং এ ট্রেন্ডিং এ থাকে? গাইস রোস্টাররা রোস্ট করবে না কেন? কারণ 10 লাখ টাকা গিভেন নামে স্ক্যাম করে জান্নাত, তাই রোস্টাররা রোস্ট করে। হ্যাক নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে প্রমাণ শুদ্ধ ধরা গাইস জান্নাত, তো রোস্টাররা রোস্ট করবে না কেন? সারা বছর এসব করে বেড়াবে জান্নাত, দোষটারা রোস্ট করবে না কেন? আর এমন কিছু তুলে ধরলে না রোস্টারদের দোষ, রোস্টাররাই খারাপ আর রোস্টাররাই এই কমিউনিটি নষ্ট করে। তো সব প্রমাণিত তুলে ধরছি, আর কি কিছু বলবে না রোস্টারদেরকে নিয়ে জনাব? ইসে জান্নাতের ব্যাপারটা হয়ে গেল এমন, চোরে চুরি করতে আসবে আমরা চোরকে দেখে বলবো চোরকে দেখি নাই, ও কমিউনিটি নিয়ে বোকাচোদামি করবে আমরা দেখো না দেখার ভান করতে হবে। তো গাইস একবার চিন্তা করো জান্নাত গেমিং কে কেন সবাই রোস্ট করে, কমিউনিটি তো আরো অনেক মেয়ে আছে কেন তাদেরকে রোস্ট করে না? কারণ জান্নাত গেমিং রোস্ট হওয়ার জন্য কাজগুলো করে। তো গাইস এরকম কমিউনিটিতে কয়েকটা বোকাচোদা স্টিমার থাকবে, তো ওদেরকে ইগনোর করো। তোমরা যত ওদের ভিডিও দেখবে ততই তোমাদের ইউজ করবে আর বোকাচোদা সব কথাবার্তা বলবে, দেশকে রিপ্রেজেন্ট করার জায়গায় দেশের মান সম্মান খেয়ে ফেলবে। তো গাইস তোমাদের কি মনে হয় ওদের নিয়ে কথা বলা উচিত না উচিত না? তো কমেন্ট বক্সে জানাই দিবা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তারপর একটা সাবস্ক্রাইব করবা, কারণ তোমার ছোট ভাই এক একটা ফ্যামিলি চাই যা এখনো পূরণ হয় নাই। সো গাইস এক একটা ফ্যামিলি করে দিবা। আর হ্যাঁ গাইস
এক কে ফ্যামিলি হলে অবশ্যই তোমাদেরকে গিভওয়ে করব। সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর বন্ধু-বান্ধবদের অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। আজকের ভিডিও এই পর্যন্ত, প্রিয়, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সো খুদা হাফেজ।